আসসালামু আলাইকুম। আমি দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত একজন বাংলাদেশি ছাত্র। আমি রিসেন্টলি আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি। আমি এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা বাংলাদেশি ছাত্র যারা কোরিয়াতে আসার জন্য প্ল্যান করছেন অথবা নতুন এসেছেন তাদের জন্য হয়তো কাজে লাগবে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশি স্টুডেন্টরা আসি তাদের টিউশন ফি ম্যানেজ করার জন্য তাদের প্রায় অবশ্যই পার্ট টাইম জব করা লাগে। তো এই পার্ট টাইম জবের ক্ষেত্রে কিছু ইনফরমেশান আমি দেওয়ার চেষ্টা করব, আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। প্রথম যে বিষয়টি নিয়ে আমাকে বলতে হয়, যারা হচ্ছে নতুন স্টুডেন্টরা আসি আমরা বাংলাদেশ থেকে, তারা সাধারণত কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ততটা জানি না, অথবা বাংলাদেশে যারা কিছুটা প্র্যাকটিস করে আসে কোরিয়াতে এসে সেটা হয়তো কাজে লাগে না। কারণ হচ্ছে বাংলাদেশে যেই কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা জেনারেলি শেখানো হয় তাদের প্রোনাউন্সিয়েশন, এখানে প্রোনাউন্সিয়েশনটা অনেকটাই ডিফারেন্ট যেটা আমার কাছে মনে হয়। ফ্লেক্সিবিলিটির দিকে আসি, যদি ফ্লেক্সিবল জব করতে হয়, এখানে ফ্লেক্সিবল বলতে আসলে পড়াশোনার পাশাপাশি কাজ করাটা, আসলে কাজ করাটা খুবই কঠিন, কিন্তু এরপরেও তুলনামূলকভাবে যদি আপনি ফ্লেক্সিবল জব খুঁজতে চান, তাহলে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম বাংলাদেশি ভাইরা যেটা করে সেটা হচ্ছে রেস্টুরেন্টে জব করে। তো রেস্টুরেন্টে জবটা মোটামুটি ফ্লেক্সিবল, যার কারণে আপনি এখানে পার্ট টাইম করতে পারছেন, 6-7-8 ঘন্টা করে করছেন। যদিও এটা অনেক লেট নাইট জব হয়, সকালে উঠে ইউনিভার্সিটি করতে হয়, তো তারপরেও কনস্ট্রাকশন এরিয়া অথবা অন্যান্য হেভি জবের থেকে এই জবটা তুলনামূলকভাবে হয়তোবা বেটার। তো যার কারণে এই রেস্টুরেন্ট জবগুলো পাওয়ার জন্য আমার মনে হয় বাংলাদেশ থেকে যদি আপনাদের এই ইনফরমেশনগুলো জানা থাকে, আমার মনে হয় আপনারা ইজিলি এখানে এসে জবগুলো খুঁজতে পারবেন। ফার্স্ট যে কথাটা আমি আগেও বলেছি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি বেসিক কোরিয়ানগুলো শিখে আসেন, ইউটিউবে হয়তো অন্যান্য অনেক 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 ভিডিও আছে কীভাবে আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবেন, বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস সম্বন্ধে অনেক কিছু বলা আছে। তো আপনি যদি বেসিক কোরিয়ানটা জেনে আসেন, তাহলে সেটা হয়তো আপনার অনেক কাজে লাগবে। তারপর আসি রেস্টুরেন্ট জব খোঁজার ক্ষেত্রে। জব খোঁজা এখানে এখানে বাংলাদেশি সব জায়গাতেই বাংলাদেশি কমিউনিটি আছে। তো এইখানে অনেকেই অনেক ফেসবুক গ্রুপ আছে অথবা অন্যান্য মেসেঞ্জার গ্রুপ আছে, ওইখানে প্রায় জবের জন্য নতুন নতুন পার্ট টাইম জবের পোস্ট দেওয়া হয়ে থাকে। তো ওই লিঙ্ক আপের মাধ্যমে জব খুঁজতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বিভিন্ন পেপার বের হয়, যেটার মাধ্যমে আপনি হয়তো নিজেও যদি একটু কোরিয়ান লেখা টেখা বা কোরিয়ান বুঝেন, তাহলে আপনি নিজেও জব খুঁজতে পারেন। তাদেরকে ফোন করে করে, রেস্টুরেন্ট মালিকদের ফোন করে করে যদি আপনি আপনার জব করার ইচ্ছা প্রকাশ করেন, তারা আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে। তো সেই ক্ষেত্রে ওইভাবে আপনি জব খুঁজতে পারেন। আর যেটা এরপর রেস্টুরেন্ট জব পাওয়ার পরে, আসলে রেস্টুরেন্ট জব পাওয়ার পরে অনেকেই কোরিয়ানদের, বিশেষ করে কোরিয়ান মালিকরা 1-2 দিন আপনাকে অবজার্ভে রাখবে। লাইক আপনি কাজ করছেন, কিন্তু তারা আপনাকে প্রথম থেকে দ্বিতীয় দিন আপনাকে কোনো কাজ করতে দিবে না, যদিও আপনি হচ্ছে শুধু দেখবেন এবং দেখে শেখার চেষ্টা করবেন। তারপর দুই দিন যাওয়ার পরে আপনাকে তারা অবজার্ভ করার ট্রাই করবে, আপনাকে তারা এসে কিছু বলবে না, বা আপনি ভুল করছেন সাথে সাথে ভুলটা ধরাবে না। তারা প্রথমে আপনাকে দেখার ট্রাই করবে যে আপনি আসলে কাজ করছেন কিনা, অথবা যেটা সব থেকে কোরিয়ান যেটা ট্রেডিশন, তারা খুব তাড়াতাড়ি কাজ করতে ভালোবাসে। আপনি যদি তাড়াতাড়ি কাজ করেন, তাহলে আপনাকে তারা সিরিয়াসলি অনেক ভালো বলবে অলওয়েজ, যেটা হচ্ছে কোরিয়ান একটা ট্রেডিশন। এরপর আপনি যদি কাজ থেকেও যদি আপনি ধরেন বসে আছেন অথবা ফোন টোন টিপছেন, এটা তাদের কাছে আসলে অনেকটা দৃষ্টিকটু মনে হয়, তারা এটা এটা আসলে পছন্দ করে না। হয়তো প্রথম 2-3 দিনের কথা, আপনি কাজ করেন, কাজের পাশাপাশি
কাজের পাশাপাশি অবসর সময়ে বসে থাকেন, এটা কোনো সমস্যাই হয় না আসলে। আর রেস্টুরেন্টের যেটা সব থেকে রেস্টুরেন্টের যে সব থেকে ভালো দিক সেটা হচ্ছে, রেস্টুরেন্টে আপনি যদি 8 ঘন্টা কাজ করেন, 8 ঘন্টায় রেস্টুরেন্টে সব রেস্টুরেন্ট ব্যস্ত হয় না। আপনার আপনার বিজি টাইম যায় বোধ হয় 2 থেকে 3 ঘন্টা, একদম ভাইটাল বিজি টাইম। এরপরে এরপরে আস্তে আস্তে হয়তো আপনার কোনো কিছু রেডি করতে হয়, লাইক আপনার যেগুলা র ম্যাটেরিয়াল সেগুলো হয়তো বানানোর জন্য বলে, বিশেষ করে যারা কিচেনে জব করে তাদের ক্ষেত্রে। এবং যারা সার্ভিংয়ের ক্ষেত্রে জব করে, সার্ভিংয়ের জবটা তুলনামূলকভাবে একটু একটু কম হার্ডওয়ার্ক করতে হয়, কিন্তু সার্ভিংয়ের ক্ষেত্রে আপনার ভাষাটা ম্যান্ডেটরি লাগে। এবং কিচেনে তুলনামূলকভাবে জাস্ট চালানোর মতো ভাষা, বেসিক ভাষাটা জানলেই, কোরিয়ান ভাষাটা জানলেই হয়। তো এখন রেস্টুরেন্টের সামনে যদি আপনি জব করেন, অবশ্যই আপনার কোরিয়ান কিছু বেসিক ম্যানারও শিখতে হবে। যেমন আপনার কোরিয়ান কোরিয়ান যারা কাস্টমার আসছে তাদেরকে ওয়েলকাম করা, ও তারা কোরিয়ান স্টাইলে কীভাবে ওয়েলকাম করছে সেটা আপনাকে প্রথমে দেখানো হবে, এবং আপনি ওইটা মানে রপ্ত করতে পারলে, এটা এটা একদম বেসিক, এটা এটা পরে আর কি অ্যাপ্লাই করতে হয়। আর কিচেন জবের ক্ষেত্রে সেটা হচ্ছে, মালিক আপনাকে আপনাকে সবসময় মালিকরা এক্সপেক্ট করে যে আপনি এখানে লং টার্ম জব করবেন, এবং আপনি যদি একবার কাজটা ভালোভাবে করে ফেলেন বা কাজটা শিখে ফেলেন ভালোভাবে, এরপরে মালিক পক্ষ আপনাকে রাখতে চাইবে। কারণ তাদের আমি যতটুকু জানি বা এখন বিভিন্ন রেস্টুরেন্টে আসলে পার্মানেন্ট লোকের খুবই অভাব। যেমন অনেকেই পার্ট টাইম করে, করার পরে 2-3 মাস পরে ছেড়ে দেয়। তো লং টার্ম ওইভাবে কাজ করতে চায় না কেউ, বিশেষ করে কোরিয়ানরা তো একদম করতেই চায় না। কারণ কোরিয়ানরা পার্ট টাইম 2 থেকে 3 মাস করে, বা এর সব খুব জোর হলে 5-6 মাস করে ওরা ছেড়ে দেয় জব। তো যার কারণে মালিকরা অলওয়েজ চাইবে যে আপনি অনেকটা লং টার্ম জব করেন এবং তাদের বিশ্বস্ত হন। তো এটা খুব ইম্পর্টেন্ট রেস্টুরেন্ট কিচেনে জবের ক্ষেত্রে। আপনাকে অবশ্যই তাদের অর্ডারটা মেনটেন করতে হবে। যেমন তারা আপনাকে যখন শিখাবে তখন এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে, এভাবে তারা আপনাকে শিখে যাবে। তো আপনি চেষ্টা করবেন এটা মনে রাখতে। যদি আপনার খুব সমস্যা হয় তাহলে আপনি লিখে রাখতে পারেন, ওরা যখন শিখাবে ওদেরকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে ওরা অলওয়েজ ওয়েলকামিং, আপনাকে তারা শিখাতেই চাইবে সব সময়। আর এই অর্ডারটা মেনটেন করলে হয় কি, আপনার কাজটাও খুব ইজি হয়ে যাবে। তো যেমন হচ্ছে, আপনি রেস্টুরেন্ট ওপেন করলেন, রেস্টুরেন্ট ওপেন করার পরে অনেক কিছু গুছানোর থাকে, যেমনটা সেট আপ দিতে হয় আবার নতুন করে, বিশেষ করে কিচেনের যেই জিনিসপত্রগুলো যেখানে থাকার ওইগুলা মনে রাখার চেষ্টা করবেন, এবং ওইখানে ওই জিনিসগুলা রাখার পরে আপনার র ম্যাটেরিয়ালসগুলো চেক করতে বলে। যেমন যে র ম্যাটেরিয়ালসগুলো আগে থেকেই আপনার মেকিং করতে হয়, যেমন বাংলাদেশে আপনার যে কোনো ফুড তৈরি করার আগেই আপনার পেঁয়াজ কাটতে হয় বা আদার্স আলু কাটতে হয়, তো এই টাইপের র ম্যাটেরিয়ালসগুলো এখানে যে কোনো কিচেনে আগে থেকেই আগেই ফার্স্ট 1 থেকে 2 ঘন্টার মধ্যে এটা তৈরি করতে বলে। সো এটা যদি আপনার উপর থাকে বা আপনার দায়িত্বে থাকে, আপনি এটা শেষ করে দেন ওয়েট করলেন, তারপর হচ্ছে জাস্ট ফুড মেকিং যখন অর্ডার আসে। এটা বাংলাদেশি স্টাইলে না যে আগে সব কিছু রান্না করে রেখে দেয় তারপর এটা সার্ভ করা হয়, এখানে এটা উল্টো। এখানে আগে হচ্ছে আগে আপনার অর্ডার নেয়, অর্ডার নেওয়ার পরে এই ফুডটা আপনার তৈরি করে দেওয়া হয়। এতে হয়তো এতে কাস্টমাররাও ওয়েট করতে চায়, কাস্টমাররাও চায় যে ফ্রেশ ফ্রেশ ফুড নেওয়ার জন্য। তো তো আপনি যদি এই র ম্যাটেরিয়ালসটা আগে থেকেই তৈরি করে রাখেন তাহলে পরবর্তীতে এটা খুবই ইজি হয়। এবং রেস্টুরেন্ট এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টের ক্ষেত্রে যেটা মেইন মেইন যে জিনিসটা এটাই একটু টাফ হয়ে যায়, সেটা হচ্ছে ফিনিশিং করা বা সব কিছু শেষের দিকে গুছে টুছে বন্ধ করা। তো এটাকে এখানে কোরিয়ানে বলা হয় মাগাম। তো এই মাগাম মাগাম দেওয়াটাই একটু হার্ড হয়ে যায় মাঝে মাঝে। তো এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট বন্ধ হওয়ার 2-3 ঘন্টা আগে থেকে এটা গুজগাজ করতে বলা হয়, যে আস্তে আস্তে আপনি গুজগাজ করে নিতে পারেন, তাদের অর্ডার মেনটেনও করতে পারেন। এবং আপনার যদি মনে হয় কিছু কিছু জিনিস আপনি কাজ শিখে ফেলার পরে আপনি কিছু কিছু জিনিস আপনি নিজের মতো করে
করে আগে থেকেই সব কিছু গোছগাছ করে নেবেন তাহলেও করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমার অনেক ইনফরমেশান হয়তো মিসিং হয়ে থাকতে পারে, তো পরবর্তী ভিডিওতে ট্রাই করব যে আরও আরও কোনো নতুন কিছু নিয়ে কথা বলা যায় কিনা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।